আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি হচ্ছে চিনি গুঁড়া পোলার চাল ধুয়ে নিয়েছিলাম, এটা দিয়ে হচ্ছে আমি পোলাও রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি পোলাওটা প্রায় অর্ধেক রান্না করে ফেলেছি। এখানে আমি পোলাওয়ের যে পানিটা সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি হচ্ছে গরম পানি ইউজ করেছি, পোলাওতে কখনো ঠান্ডা পানি দেওয়া যায় না। তো আমি পাশের চুলায় পানি গরম করে তারপরে পোলাওতে দিয়েছি, আর সাথে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটা 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর পাশের চুলায় হচ্ছে আমি এখানে কোরমা রান্না করছি। এখানে হচ্ছে যে ব্রয়লার মুরগিটা আছে সেটা দিয়ে আমি হচ্ছে কোরমাটা করে নিচ্ছি। এখানে আমি সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে তারপর এখানে হচ্ছে সামান্য পরিমাণ ঝোল দিয়েছি। কোরমাতে যেহেতু বেশি পরিমাণে ঝোল দেওয়া হয় না, তাই এখানে আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি। আর হচ্ছে 2 চামচ পাউডার মিল্ক অল্প একটু পানির মধ্যে গুলে সেটা হচ্ছে লাস্টে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কোরমার তেলটা যখন উপরে এরকম চলে আসবে তখন হচ্ছে এখানে আমি যে পাউডার মিল্কটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো এই যে আমার কোরমাটা হয়ে গিয়েছে। সবার শেষে এখানে আমি 2-3 ফোঁটা কেওড়ার জল দিয়েছি, এতে করে কোরমা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। তো আমি সবসময় এরকম শর্টকাট পদ্ধতিতেই চিকেন কোরমাটা করে থাকি। এখানে আমি এক্সট্রা তেমন কোনো মশলা ইউজ করি না, একদম ঘরে থাকা মশলা দিয়েই আমি এই কোরমাটা রান্না করে থাকি, আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়। তো আমার রান্নাবান্না কমপ্লিট করে এই যে আমি এখন দুপুরের লাঞ্চটা করে নিব। আজকের দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে প্লেন পোলাও আর হচ্ছে চিকেন কোরমা। আর এখানে আমি হচ্ছে টমেটো আর শসা দিয়ে দেশি স্টাইলের একটা সালাদ করেছি। তো আমি এখন আমার দুপুরের লাঞ্চটা করে নিব। আলহামদুলিল্লাহ দেখেই বুঝতে পারছেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে পোলাও আসলে খেতে ভালো লাগে, আর পোলাও যদি একটু নরম হয়ে যায় সেটা আসলে খেতে ভালো লাগে না। তো এখানে আসলে পানির পরিমাণটা বুঝে দিতে হয়। তো আজকের পোলাওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আর কোরমাটাও অনেক মজা হয়েছে, মাংসটা খুব সফট হয়েছে, আর কোরমার যেই গ্রেভিটা ছিল সেটাও অনেক মজা হয়েছে। তো আমি আমার দুপুরের লাঞ্চটা এখন করে নিচ্ছি। আর এই ফাঁকে আপনাদের একটু বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনাদের যদি কোনো গঠনমূলক মতামত থাকে অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার চিকেন কোরমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এভাবে শর্টকাট ওয়েতেও কম মশলা দিয়ে খুব মজাদার কোরমা রেসিপি করা যায়। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। দুপুরের লাঞ্চ শেষ করে এখানে আমি একটু ডেজার্ট খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে মালাই চমচম মিষ্টি। এই মিষ্টিটা আমার খুবই পছন্দ। তো এই মিষ্টিটা হচ্ছে পুরোটাই দুধের তৈরি, আর এখানে হচ্ছে দুধে ভেজানো থাকে, একেবারে দুধের সর দিয়ে বানানো হয়, আর খুবই সফট, খুবই রসালো এই মিষ্টিটা। আমাদের বাসার সবাই এটা খুব পছন্দ করে। তো দুপুরের লাঞ্চ শেষ করে আজকে আমি হচ্ছে এই মিষ্টিটা খেয়ে নিচ্ছি। আর বিকালের নাস্তার জন্য এখানে হচ্ছে আমি লাচ্ছা সেমাই রান্না করছি। তো আমি ফার্স্টে দুধটা চিনি দিয়ে খুব ভালো মতো জাল করে নিয়েছি, সাথে হচ্ছে একটা এলাচ আর দারচিনি দিয়েছি, আর একটু লবণ দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। তারপর দুধটা যখন ভালো মতো জাল হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে মিডিয়াম ঠান্ডা করে এখানে উপর দিয়ে হচ্ছে লাচ্ছা সেমাইটা ছড়িয়ে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি সেমাইটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেব যাতে সেমাইটা খুব ভালো মতো দুধে ভিজতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার সেমাই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।